হ্যাঁ দিনে সূর্যের মামা নেমে যাচ্ছে পশ্চিম দিকে বাড়ি উঠছে পশ্চিমে তা সত্ত্বেও একটু ফাঁক আছে এখনও সেখান যে সূর্যের আলো আসছে আমি বসে আছি ওই দেখছিলাম যা হয় ইউটিউবের ফেসবুকে দেখতে দেখছিলাম আর এই যে গাছের পাতাগুলো নড়ছে কেন নড়ছে সব তার ইচ্ছায় আমাদের সৃষ্টিকর্তা ইচ্ছা করেছেন সেই জন্যই পাতাগুলো নড়ছে সে যে ধর্মেরই হোক না কেন সব ধর্মেরই তো এক কথা কারণ তিনি না চাইলে কিছুই নড়তে না এই যে আমি যেমন কথা বলছি এও তার ইচ্ছেই হচ্ছে তিনি না চাইলে এই কথাগুলো বলতে পারতাম না আমাদের গুরুরা তো তাই বলেন আমাদের দেশে গুরুত্ব কোনো অভাব নেই সব ধর্মেই গুরু আছে এবং তারা মহান তারা বলেন অসুখ বসুখ হয় পাপের জন্যে সেই জন্যে তারা নিদান দেন এটা ওটা খেতে দেন আর না হলে ব্যায়াম করতে বলেন যোগ করতে বলেন যোগ ভিত্তিক ব্যাপার স্যাপার ভালো তো হয়ই কিন্তু তা আধুনিক চিকিৎসা থেকে শত হস্ত দূরে থাকতে বলেন কেউ কেউ বলেন আমাদের দেশে এত মানুষ মরে এত অশুখায় ওই আধুনিক চিকিৎসার জন্যই হয় অথচ তারা অসুখ হাসপাতালে ভর্তি হয় এটা মজার ব্যাপার তারা তখন আর ভগবানকে মন্দিরে গিয়ে পড়ে থাকে না অসুকলে ওই হাসপাতালেই যান এদেশে হোক বিদেশে হোক যান এবং তারা সুস্থ হয়ে তারপরে আবার আবার সেই কর্মটাই করেন এবং তার সুস্থ হওয়াটা একবারও তিনি চিকিৎসককে বিয়ে দেন না ক্রেডিট দেন না ঘুরে ফিরে চিকিৎসককে ক্রেডিট দিতে গিয়েও দেন পরমেশ্বরকে দেন অর্থাৎ ওই ভগবান চাইছিল বলেই আমি সুস্থ হয়েছি একটা ভিডিও দেখছিলাম সৎগুরুকে নিয়ে সেখানে রামদেবও আছেন চলুন আমি দেখছি আপনারাও দেখুন দেখুন না ভালো মন্দ মন্দিরও দেখতে হবে যদি সময় থাকে দেখুন সময় না থাকলে দেখতে হবে না ভিডিওটা ভালো ভিডিও আমার ভালো লেগেছে তাই আপনাদের দিচ্ছি হ্যাঁ যেটা করতে হবে আমার বলা শেষ হয়ে গেলে নিচে যেখানে ওই মোর লেখা আছে অর্থাৎ ডেসক্রিপশানে যেতে হবে ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেই লিঙ্কে টাচ করলেই ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটা আমার ওই ওদের ভিডিও আমি প্রচার করছি না আমি তো চিনিও না জানি না কিন্তু ভালো লাগছে বলেই আপনাদের দেখতে বলছি দেখুন সিদ্ধান্ত আপনা আপনা ভালো থাকবেন